ভালো ছিলাম, ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্ট। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ আমার? না স্যার, এখনো স্যার আসে নাই স্যার। আচ্ছা স্যার আমি দেখতে পারছি না। স্যার এখন স্যার আসছে স্যার। আচ্ছা আমি আবার জাস্ট একটু ব্রিফলি প্রথম থেকে একবার বলি। ক্যাভেন্ডিশ ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট করেন জিন নির্ণয়ের জন্য, এটাকে ক্যাভেন্ডিশ মেথড বলা হয়। এটা হচ্ছে 1798-এ তিনি কি করেন, একটা আইসোলেটেড একটা রুম নেন, যে রুমের মধ্যে যাতে আইসোলেটেড বলতে হচ্ছে টেম্পারেচার বা এনার্জি বা অন্য কোনো কিছু বা এয়ার যাতে মুভ না করে এরকম একটা নেন। ওখানে তিনি একটা পিকিউ একটা বার নেন। পিকিউ বারের লেন্থ হচ্ছে 183 সেন্টিমিটার এবং এটাকে তিনি সাসপেন্ড করেন একটা দেয়ালের সিলিং এর সাথে এবং এর সাথে একটা ডাব্লিউ একটা হুইল সংযোগ করে দেন, চাকা একটা সংযোগ করে দেন, যে চাকাটা বাইরের সাথে যাতে এটা বাইরে থেকে মুভ করানো যায়, অর্থাৎ বাইরে থেকে যেটাকে অপারেট করানো যায়। আচ্ছা এরপরে তিনি কি করেন, এর সাথে দুইটা একই ধরনের মাস, অর্থাৎ 150 কেজি এবং যার ডায়ামিটার হচ্ছে 30 সেন্টিমিটার, এই ধরনের দুইটা মাস দুইটা বল দুইটাকে এখানে একটা পি এর সাথে এবং একটা কিউ এর সাথে সাসপেন্ড করে দেন। এরপরে তিনি কি করেন, আরেকটা টর্শন একটা হেড নেন যেটাকে এইস বলা হচ্ছে, যার সাথেও একটা বাইরে থেকে অপারেট করার জন্য একটা হ্যান্ডেলের মতো একটা আছে, এর সাথেও তিনি এর সাথে আর এবং এস পয়েন্টে তিনি দুইটা ক্ষুদ্র ভরের স্মল মাসের 730 গ্রামস দুইটা বল সাসপেন্ড করে দেন। এরপর তিনি কি করেন, এ তাহলে চারটা বল হইলো এ বি সি ডি, কম্পারেটিভলি সি এবং ডি হচ্ছে মাস বেশি অর্থাৎ বড় মাসের এবং এ এবং বি হচ্ছে তুলনামূলক ছোট মাস ক্ষুদ্র ভরের বস্তু। আচ্ছা এরপরে আরো বলা হইলো যে আর এস এর সঙ্গে একটা ভার্নিয়ার স্কেল সংযুক্ত করা আছে, যেটা মেইন স্কেলের উপর দিয়ে, আমরা জানি ভার্নিয়ার স্কেল মেইন স্কেলের উপর দিয়ে অপারেট করা যায়, স্লাইড করানো যায়, যাতে আমরা কি পরিমাণ পরিবর্তন হচ্ছে এটা নির্ণয় করতে পারি। এবং এই যেহেতু রুমটা আইসোলেটেড, রুমটা যেহেতু ক্লোজড, সুতরাং এটাকে আমরা দেখবো বাইরে টেলিস্কোপের সাহায্যে। রাইট, এই পর্যন্ত আমি এর আগে আলোচনা করছি। আচ্ছা এখন আমরা ইনিশিয়ালি দি রড পিকিউ ইজ রোটেটেড, প্রথমে পিকিউ রডটাকে কি করা হয়, রোটেট করা হয়। এই যে পিকিউ রডটাকে আমি একটু আগে বলছি, প্র্যাকটিক্যালি একটু চিন্তা করতে, পিকিউ রডটাকে রোটেট করা হচ্ছে, পিকিউ রডটাকে রোটেট করা হলো এবং রড টু এ পজিশন এবং কোথায় তাকে নিয়ে আসা হলো সি এবং অর্থাৎ মানে এটাকে ঘুরায় এমনভাবে এমন পজিশনে নিয়ে আসা হইলো যাতে এটা সি এর কাছে কাছে আসে এবং বিটা ডি এর কাছে আসে, এরকম ভাবে স্যার একটাকে আরেকটার মানে প্লেস চেঞ্জ করে দেয়। বুঝিনি, দুইটা পাশাপাশি এরকম এরকম ভাবে এরকম এরকম এই যে এরকম দুইটা এরকম না, কিন্তু এরকম না। ওকে আচ্ছা, এখন পিকিউ রড ইজ রোটেটেড, পিকিউ রডটাকে রোটেট করা হলো এন্ড রড টু এ পজিশন, আচ্ছা এটা বললাম, তাহলে আমরা কি বলতে পারবো, দি ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ছোট ঘরের যে বল আছে এবং বড় ঘরের যে বল আছে এগুলোর মধ্যে যে একটা অ্যাট্রাকশন ফোর্স হবে, এই ফোর্সটা আমরা একটু আগে নিউটনস ল থেকে কি জানি, এফ ইকুয়াল জি
gmm divided by d square যেখানে d হলো কি পরস্পরের মধ্যবর্তী দূরত্ব ওকে আচ্ছা এখন ইন দা ইকুইলিব্রিয়াম পজিশন ইকুইলিব্রিয়ামে এখন ইকুইলিব্রিয়াম অবস্থায় যখন আসবে এটা প্রথমে তো একটু দুলতে থাকবে তাই না তারপর যখন এগুলো ইকুইলিব্রিয়ামে আসবে তখন আমরা ভার্নিয়ার স্কেলের রিডিং নিব ভার্নিয়ার স্কেল কত ভ্যালু সেটা নিব এবং এরপরে দি ডিফ্লেক্টিং কাপল তোমরা কাপল সম্পর্কে জানো দি ডিফ্লেক্টিং কাপল ইজ ইকুয়াল এন্ড অপোজিট টু দা রিস্টোরিং কাপল ডিউ টু দা টর্শন ইন দা ওয়্যার এই তারের যে টর্শন আছে সেটা এই টর্শনের কারণে এখানে যে রিস্টোরিং কাপল এখানে কি আছে ডিফ্লেক্টিং কাপল এবং যে রিস্টোরিং কাপল আছে এই দুইটা পরস্পরের কি হবে সমান হবে এবং বিপরীত হবে অর্থাৎ এখানে আমরা একটু পরেই দেখতে পারবো বিপরীত দিকে হবে আচ্ছা এই যে এখানে এই যে তোমরা একটু আগে একজন কোশ্চেন করছিলে এগুলোর পজিশন আচ্ছা পজিশনগুলো এই ধরনের হবে অর্থাৎ আচ্ছা এই যে এগুলা আমরা দেখতে পাচ্ছি মনে করো প্রথমে সি ডি তারা স্টেবল অবস্থায় আছে এখানে আছে এবং এ বি আছে এই অবস্থায় এদের মধ্যবর্তী দূরত্ব ডি এদের মধ্যবর্তী দূরত্ব ডি এবং এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হলো এল রাইট এখন আমরা যদি এই পয়েন্ট থেকে তাকে যদি ঘুরিয়ে এই পয়েন্টে নেই তাহলে সেখানে কি হবে এখান থেকে সে একটা অ্যাঙ্গেল তৈরি করবে এই যে ইকুইলিব্রিয়ামের সাথে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা ওয়ান না সরি থিটা থিটা ওয়ান না থিটা জাস্ট থিটা তাহলে এখানে যে ডিফ্লেক্টিং কাপল হবে তোমরা ডিফ্লেক্টিং কাপল বা কাপল যেটা বলা হয় এই কাপলের ডেফিনিশনে তোমরা জানো এটা হচ্ছে একটা ফোর্স এবং এর মধ্যবর্তী যে দূরত্ব এই দুইটার গুণফলের সমানুপাতিক তাহলে এখানে আমরা ফোর্সটা কি পেয়েছি ফোর্সটা পেয়েছি আমরা এফ এবং এদের মধ্যবর্তী দূরত্ব কি এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এল রাইট তাহলে আমরা লিখতে পারি ডিফ্লেক্টিং কাপল ইকুয়াল জি এম এম বাই ডি স্কোয়ার এল আচ্ছা এখানে বলা আছে যেখানে এল ইজ দ্য লেন্থ অফ দ্য টর্শন রড আর এস এখানে এলটা কি টর্শন রডের লেন্থ এবং এখানে সিটা কি সিটা হলো সি ইজ দ্য রিস্টোরিং কাপল যে কাপলের কারণে অর্থাৎ আমি যদি আরেকটু বলি যে মনে করো এইভাবে দুইটাকে তুমি এখানে ঘুরিয়ে দিলা এইভাবে ঘুরিয়ে দিলা তাহলে তারা সেই অবস্থা থেকে আগের অবস্থায় যে আসতে চাবে এটাকে বলা হচ্ছে রিস্টোরিং রাইট যদিও পুরোপুরি আসতে পারবে না কিন্তু যতটুকু আসবে তার যে যতটুকু আসার প্রবণতা এটাকেই বলা হচ্ছে রিস্টোরিং এবং এই রিস্টোরিং কাপল রিস্টোরিং কাপল সি এটা কি পার ইউনিট টুইস্ট অ্যান্ড থিটা ইজ দ্য অ্যাঙ্গেল যেটা আমি একটু আগেই বলছি সিটা থিটা হলো একটা অ্যাঙ্গেল যে পরিমাণ টুইস্ট হয় সেই টুইস্টের অ্যাঙ্গেল তাহলে আমরা বলতে পারি যে রিস্টোরিং কাপলের ভ্যালু কত রিস্টোরিং কাপলের ভ্যালু হলো এই যে সি এবং থিটার মাল্টিপ্লিকেশন তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা কি বলবো ইকুইলিব্রিয়াম পজিশনে ডিফ্লেক্টিং কাপল এবং রিস্টোরিং কাপল এই দুইটা কি হবে ইকুয়াল হবে দেন আমরা লিখতে পারি জি এম এম এল ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইকুয়াল সি থিটা এবং আমরা
ফাইনালি লিখতে পারি g equal cd square theta divided by mm l. এই হচ্ছে আমাদের এইখানে এবং এখানে আরো কিছু জিনিস দেয়া আছে, এখানে t এর ভ্যালু দেয়া আছে, তারপর যেহেতু এটা একটা অসিলেশন তাহলে তার একটা টাইম পিরিয়ড থাকবে, যদি মোমেন্ট অফ ইনার্শিয়া i হয় তাহলে লেখা যায় t equal to pi root over i divided by c, সেখান থেকে c এর ভ্যালু নির্ণয় করতে পারি আমরা, এবং এই c এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমরা এখানে এই ভ্যালুটা পাই, g এর ভ্যালু 6.67 into 10 বার্স 11 mks, অর্থাৎ মিটার কিলোমিটার সেকেন্ড, mks ইউনিটে এটার ভ্যালু, স্ট্যান্ডার্ড ইউনিটে এটা হচ্ছে এই ভ্যালু। সবাই বুঝতে পেরেছো এটাতে? কারো কোনো সমস্যা আছে? যদিও কিছু ক্যালকুলেশন আছে, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন গুলো যদি আমি হাতে করে দিতে পারতাম তাহলে আর একটু বেটার হতো, তবুও এখানে ক্যালকুলেশন খুব বেশি নাই। আমি জাস্ট আর একবার বলতেছি, সবাই একটু খেয়াল করো, ক্যাভেন্ডিশ কি করলেন, PQ একটা রড নিলেন যার লেন্থ হচ্ছে 173 সেন্টিমিটার, যেটাকে তিনি সিলিং এর সঙ্গে সাসপেন্ড করে দিলেন এবং বাইরে থেকে এটা অপারেট করতেছেন, এবং PQ এর P বিন্দুতে একটি বল যার ভর হলো 150 কেজি, এবং কিউ বিন্দুতে অর্থাৎ ডিতে একটি আরেকটি ভর 150 কেজি এখানে সাসপেন্ড করে দিলেন, এবং যার প্রত্যেকটির ডায়ামিটার হচ্ছে 30 সেন্টিমিটার, এবং তিনি আরেকটি, আমি আর খুব বেশি কথা বলবো না এখানে, এবং আরেকটি টর্শন রড যেটাকে বলা হচ্ছে RS জুড়ে দিলেন, এর সাথে একটা স্লাইড ক্যালিপার্স, এবং যার সাথে একটা ভার্নিয়ার স্কেল যুক্ত আছে যাতে আমরা পরিবর্তনটা বুঝতে পারি। এরপরে এগুলোকে বাইরে থেকে ঘুরিয়ে দেয়া হলো তাদের পজিশন, তাহলে তারা আগের পজিশনে যাইতে যাবে, অর্থাৎ তারা তাদের একটা রিস্টোরিং কাপল তৈরি হবে, রিস্টোরিং কাপলের ভ্যালু হচ্ছে সি থিটা, এবং যেহেতু পরস্পরের সাথে তারা আকর্ষণ করে তাদের একটা বল থাকে, আমরা নিউটনস ল থেকে জানি সেই বলের ভ্যালুটা কত, এর ফলে আমরা ডিফ্লেক্টিং কাপল একটা পাবো, রিফ্লেক্টিভ কাপল হচ্ছে ভর এবং তার যে দূরত্ব এই দূরত্বের গুণফল, এবং রিস্টোরিং কাপলের ভ্যালু এই দুটো পরস্পরের সাথে সমান, সেখান থেকে আমরা জি এর ভ্যালু পাবো, এবং যেহেতু এটা একটা অসিলেশন তাহলে একটা টাইম পিরিয়ড থাকবে, সেই টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে টি যার ভ্যালু হচ্ছে এইটা, এবং সেখান থেকে আমরা সি এর ভ্যালু ক্যালকুলেট করে জি এর মধ্যে ভ্যালুটা বসাই দিলে আমরা জি এর ভ্যালু পাবো 6.67 × 10 আমাদের স্যার ডি ইকুয়াল স্যার 4π² আইডি স্কয়ার থিটা বাই মানে 5 নম্বর যে সমীকরণ পেলাম স্যার, ওই ইকুয়াল ইকুয়েশন থেকে কি স্যার আমাদের মান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে এখানে, এখন স্যার এই ইকুয়েশনে স্যার যে যেমন টি স্কয়ার আবার যে এম এম বুঝলাম, আবার স্যার ডি স্কয়ার, এই মানে থিটা এর মান কিভাবে স্যার বসাবো স্যার? আচ্ছা, এটা তোমার এই অঙ্কটা মানে এই প্রবলেম, এই পরীক্ষাটা করার জন্য এগুলো তোমাকে ক্যালকুলেট করার দরকার নাই, তবে তবে তুমি এটা লিখে দিলেই হবে, তবে এখানে যেমন এম এর ভ্যালু, বড় হাতের এম এর ভ্যালু আমরা জানি 150 কেজি, ছোট হাতের এম এর ভ্যালু আগের পেজে দেয়া আছে, এল এর ভ্যালু দেয়া আছে, এখানে তোমাদের প্রবলেম হতে পারে থিটা, তারপর হচ্ছে আই এবং টি, এই ভ্যালুগুলো দেয়া হয় নাই বা দেয় নাই এখানে, এই কারণে যে এখানে কি পরিমাণ অসিলেশন হচ্ছে, অসিলেশন তো বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে, এর ফলে ভ্যালু পরিবর্তন হতে পারে, অসিলেশনের ফলে যে ভ্যালুগুলো আমরা পাবো, আই এর যে ভ্যালু পাবো, যেমন মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ভ্যালু পাবো, সি এর যে ভ্যালু, তারপর টি এর যে ভ্যালু পাবো, এই দুটো ভ্যালু ওই সময়ের জন্য আমরা নির্ণয় করে সেই ভ্যালুগুলো বসাই দিতে পারবো। এটা যদিও প্র্যাকটিক্যালি আমি নিজে করি নাই বা এটা প্র্যাকটিক্যালি কোথাও করাও নাই, এই ভ্যালুগুলো আমি
তোমাদেরকে প্রোভাইড করতে পারি, এই ভ্যালুগুলো তোমাদেরকে প্রোভাইড করব আমি নেক্সট স্লাইডে বা নেক্সটে, দেন তোমরা দেখতে পারো এবং বুঝতে পারো। জি স্যার। আর কেউ কিছু বলবা, মানে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এগুলো কি সব স্যার মুখস্থ করতে হবে? যে প্রথম পেজে যেগুলা ছিল ওইগুলা? আচ্ছা আমি তোমাদেরকে যে বললাম আবার এগুলো কি মুখস্থ বলতে হইলো? না মুখস্থ না, তারপর লিখতে গেলে তো স্যার বইয়ে থেকে লিখতে হবে না? এটা মানে মুখস্থ শব্দটা ব্যবহার না করে তুমি বলতে পারো যে এগুলো তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় লিখতে গেলে তো অবশ্যই মনে রাখতে হবে। তো তুমি যে কাজটা করতে পারো, আমি যেভাবে গল্পের মতো করে বললাম এইভাবে গল্পের মতো করে পড়ে তুমি সেগুলাকে মনে রাখতে পারো, দুই তিনবার লিখে প্র্যাকটিস করতে পারো, তাতে আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ বলো বা মনে রাখা যেটাই বলো তাতে হয়ে যাবে। এবং আশা করি আমি, তবুও তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা দেখো, এটা দেখে যদি কারো কোনো কোশ্চেন অ্যারাইজ হয় তাহলে তো আমি তো নেক্সট ইনশাল্লাহ ক্লাস নিব, তখন তোমরা আমার সঙ্গে সেটা শেয়ার করতে পারো। আর এখন যদি এখন এখনো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। আর তোমার যে কোশ্চেন করছো যে মুখস্থ করতে হবে কিনা, হ্যাঁ পড়তে হবে, এটা পড়তে হবে, মনে রাখতে হবে। জি স্যার। আর কেউ যদি কিছু না বলো তাহলে আমি আজকের মতো শেষ করে দেই। স্যার আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, স্যার আচ্ছা আরেকটা বিষয় যে আমার কাছে মনে হইছে, চাইলে তোমরা পরিবর্তন করতে পারো, আমার কাছে মনে হইছে যে তোমরা যারা নেট কিনো নেট গুলোতে এক সপ্তাহের প্যাকেজ বা অল্প দিনের প্যাকেজ থাকে, সেই জন্য আমার কাছে মনে হইছে যে হয়তো টানা 3 দিন, যেমন আজকে কালকে পরশু, এই 3 দিন ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিব, তারপর আবার পরবর্তী সময় অর্থাৎ ঈদের পরে আবার ক্লাস নিব, এরকম করলে ভালো হয়? জি স্যার এরকম করলে ভালো হয়। জি স্যার এরকম করেন। জি স্যার এটা, জি স্যার এরকম করলে, আর কারণ এমনি তো তার এক সপ্তাহ কিনলে পরে পরের সপ্তাহ আবার মেয়াদ থাকে না, নতুন করে কিনতে। হ্যাঁ রাইট। আচ্ছা আর আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। তোমরা আগামী কালকে ইনশাআল্লাহ যদি নেট থাকে বা সবকিছু এভরিথিং ওকে থাকে তাহলে তোমরা আগামী কালকে ইনশাআল্লাহ 3টার দিকে আসো, কালকে কিছু টপিকস পড়াবো এবং পরশুদিন কিছু টপিকস পড়াবো, ইনশাআল্লাহ এটা শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, যেহেতু পবিত্র মাহে রমজান মাস, সবাই নামাজ পড়ো, লাইলাতুল কদর সবাই ইবাদত করো, আল্লাহর কাছে সবাই প্রার্থনা করো যাতে আমাদের আমাদের সহ এই সারা বিশ্বের যে মহামারী করোনা যাতে আল্লাহ তাআলা দূর করে দেন, এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী আছো তারাও নিজেদের ধর্ম পালন করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।